আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? অ্যান্ড আজকে হচ্ছে অবশেষে আমার দিনটা চলে আসছে, যে আমার ওমান থেকে ফিনল্যান্ড যাওয়ার দিন। আমি অলরেডি ব্যাকটেক সব গুছাই নিচ্ছি, আমার গিয়ে যে স্টাফরা সবাই ওয়েট করতেছে আমার সাথে দেখা করার জন্য। আমার ফ্রেন্ডরা আসছে অ্যান্ড আমার সাথে আমার আব্বু আম্মু যাবে। সো দিস জার্নি উইল বি লাইক ফ্রম ওমান টু ফিনল্যান্ড। আমি হচ্ছে ওমান থেকে ডিরেক্ট ফিনল্যান্ডে চলে যাই, যেহেতু আমার আব্বু আম্মু ওমানেই থাকে। অ্যান্ড আমার হচ্ছে শেষবারের মতো আমাদের গ্যারেজ থেকে বের হয়ে গেলাম। অ্যান্ড আমরা হচ্ছে অলরেডি গাড়ি স্টার্ট দিয়ে বের হয়ে গেছি, আমাদের যাইতে অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে। আমি হচ্ছে আস্তে আস্তে মিস করা শুরু করছি আমার যেখানে বড় হওয়া, যেখানে আমার জন্ম, সেই প্লেসটাকে, কোরিয়াত, ওমান। এই জায়গায় হচ্ছে আমার জন্ম হয়েছিল, দেন হচ্ছে আমি গ্যারেজেই বড় হয়েছি, 4-5 বছর গ্যারেজেই আব্বুর সাথে আমি ছিলাম, ওখানে কাজ শিখছি আব্বুর কাছ থেকে। ওমানে কতবার আসা যাওয়া করছি, সবগুলাকে হচ্ছে মিস করা শুরু করি। অ্যান্ড আমরা হচ্ছে অবশেষে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। অ্যান্ড আমাদের আর হয়তো 5 মিনিট লাগবে এয়ারপোর্টে ঢুকতে, এখন এত কিছু চিন্তা না করে চলেন আমরা হচ্ছে আমাদের আগে বোর্ডিং পাসটা শেষ করি। অ্যান্ড আমার হচ্ছে অলরেডি ব্যাগেজ ফুল এবং আমার ব্যাগেজে হচ্ছে অনেক বেশি ওয়েট। অ্যান্ড এটা হচ্ছে পার্কিং, আমরা হচ্ছে এখানে পার্কিং করে দেন হচ্ছে ট্রলি নিয়ে ভিতরের দিকে যাব। অ্যান্ড এই যে এটাই হচ্ছে আমার শেষবারের মতো ওমান এয়ারপোর্ট দিয়ে হয়তো যাওয়া। আমি ওমান থেকে সরাসরি ফিনল্যান্ড চলে যাচ্ছি আর আমরা ভিতরে ওয়েট করতেছি, পেগাসাস এয়ারলাইন্সের বোর্ডিংটা এখনো খুলে নাই। অ্যান্ড আমার আম্মু আসছে এয়ারপোর্টে, অ্যান্ড আব্বু গাড়িতে বসে আছে। অ্যান্ড অবশেষে আমার বোর্ডিং পাস শেষ, ইমিগ্রেশন শেষ, সব কিছু শেষ করে হচ্ছে আমি একটা কর্নারে গিয়ে বসছি। সো এখানে হচ্ছে আমার ফোনটাও চার্জ দিতে পারতেছি, আমার ফোনে যেহেতু চার্জ নেই। অ্যান্ড আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে এবং খুব স্মুথলি হয়েছে, কোনো প্যারা দেয় নাই, কিছু দেয় নাই। সো আমি এখন ওয়েট করতেছি আমি কখন বিমানে উঠব। অ্যান্ড এই যে অবশেষে পেগাসাস এয়ারলাইনে উঠতেছি, বিমানটা দেখতে পারতেছি এখান থেকে, খুব রিজনেবল প্রাইস হচ্ছে, আমি টিকিটটা পেয়ে গেছিলাম। অ্যান্ড বিমানের ভিতরে যাচ্ছি, আমার হচ্ছে কানেক্টিং ফ্লাইট এখান থেকে হচ্ছে ইস্তানবুল, ইস্তানবুল থেকে হচ্ছে ফিনল্যান্ড। অ্যান্ড আমার ইমিগ্রেশনও ফিনল্যান্ডই হবে। অ্যান্ড শেষবারের মতো আমি হচ্ছে আমার কান্ট্রিটাকে খুব মিস করতেছি, যে কান্ট্রিতে আমার সব কিছুই ছিল। আফটার লং জার্নি আমরা হচ্ছে ইস্তানবুল এয়ারপোর্টে হচ্ছে ল্যান্ড করতেছি। অ্যান্ড ইস্তানবুল এয়ারপোর্ট থেকে আমরা 2 ঘন্টা ওয়েট করব, দেন হচ্ছে আমাদের ফিনল্যান্ডের জন্য আবার পেগাসাস এয়ারলাইন দিয়ে আমরা হচ্ছে ফিনল্যান্ড জন্য যাব। আর নামার পর হচ্ছে দেখলাম ইস্তানবুল এয়ারপোর্টে প্রচুর পরিমাণে মানুষ, অ্যান্ড সবাই হচ্ছে ম্যাক্সিমাম কানেক্টিং ফ্লাইটগুলো হচ্ছে এখান থেকেই যায়। ইউরোপের যেসব কানেক্টিং ফ্লাইট আছে, ইতালি, জার্মানি, অনেকগুলা লাইক ইউরোপ কান্ট্রি, সবগুলোই হচ্ছে এই দিক থেকেই যায়। পেগাসাস এয়ারলাইন্স হচ্ছে ম্যাক্সিমাম নামই হচ্ছে পেগাসাস এয়ারলাইন্স। অ্যান্ড মোস্ট প্রবাবলি আমার কাছে মনে হচ্ছে পেগাসাস এয়ারলাইন্স হচ্ছে ইস্তানবুলেরই হবে। অ্যান্ড এদিকে হচ্ছে আমি বোর্ডটা দেখলাম যে আমার ফ্লাইট নাম্বার কোনটা এবং কোনটা দিয়ে আমি যাবো এবং কতক্ষণ আমাকে ওয়েট করতে হবে, কয় নাম্বার গেট দিয়ে আমি যাবো। অ্যান্ড 2 ঘন্টা ওয়েট করার পর হচ্ছে আমি আমার কানেক্টিং ফ্লাইটের জন্য যাচ্ছি। ওরা হচ্ছে বাস দিয়েছে কানেক্টিং ফ্লাইট ওঠার জন্য। অ্যান্ড এখান থেকে যারা দেখতেছি সবাই হচ্ছে ধরেন কানেক্টিং ফ্লাইটের জন্য আসে বসছে। অ্যান্ড এখান থেকে সবাই কানেক্টিং ফ্লাইট দিয়ে যে যার মতো ডেস্টিনেশনে যাচ্ছে। অ্যান্ড এই বিমানে আমরা সবাই হচ্ছে ফিনল্যান্ডের জন্য যাবো। তো সবাই হচ্ছে এখন আমরা বাসে উঠে গেছি অলমোস্ট। এই যে আলহামদুলিল্লাহ আবার উঠে যাচ্ছে আবার বিমানে পেগাসাস এয়ারলাইন্স, এবং এই বিমানটা সোজা হচ্ছে ফিনল্যান্ডে হেলসিঙ্কিতে যাবে। অ্যান্ড পেগাসাস এয়ারলাইন মোটামুটি ভিতরে এবং বাইরে খুব ভালোই একটা বিমান। আমার এখানে কোনো খাবার ছিল না, আমি ব্যাগে খাবার নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড এই আর কি বলতে বলতে অবশেষে আবার ঢুকে গেছি হচ্ছে ফিনল্যান্ডে। এই যে সবুজ একটা সিনারিও। সো আমি হচ্ছে ফাইনালি এন্টার করছি হচ্ছে ফিনল্যান্ডে। অ্যান্ড এখানে ইমিগ্রেশন অনেক কোয়েশ্চেন করছে, বাট ইয়া পাইছি, সব কিছু সুন্দরভাবে আনসার করছি। সো সব কিছু শেষ করে আমি হচ্ছে আর কিউস্কি থেকে একটা সিম নিলাম। অ্যান্ড সিমটা ইনসার্ট করে হচ্ছে সব 30 ইউরো নিছে। অ্যান্ড 30 ইউরো দিয়ে সিমটা নিয়ে আমি এখন সোজা চলে যাবো হচ্ছে লাপারান্তাতে। সো চলেন আমরা হচ্ছে ট্রেনে উঠি। এই যে পিছনে আর কিউস্কি দেখতে পাচ্ছেন, 30 ইউরো নিছে আমার জন্য। অ্যান্ড এটা হচ্ছে আনলিমিটেড ডাটা অ্যান্ড আনলিমিটেড কল। আচ্ছা এখান থেকে হচ্ছে আমাদের ভিআর ট্রেনের জন্য হচ্ছে টিকিট কাটতে হবে। আমরা এখান থেকে প্রথমে তিক্কুরিলা যাবো, যেন তিক্কুরিলা থেকে হচ্ছে আমরা লাপান্তার জন্য ট্রেনে উঠবো। আমি হচ্ছে আলহামদুলিল্লাহ পারফেক্টলি ফিনল্যান্ডে হচ্ছে রিচ করতে পারছি, এখন হচ্ছে ট্রেনের জন্য দাঁড়াইছি। সো অনেককে বলতে পারছি, ফ্যামিলির অনেকজনকে বলছি, অনেকজনকে বলা হয় নাই। সো আলহামদুলিল্লাহ একটু পর হচ্ছে আরেকটা ট্রেন উঠবো, উঠে হচ্ছে ডাইরেক্ট আমি হচ্ছে লাপান্তাতে যাবো, সেখানে হচ্ছে বাসা। সো সেখানে গিয়ে ইনশাল্লাহ যাদেরকে সাথে কথা হয় না তাদের সাথে কথা হবে। অ্যান্ড আমার অলমোস্ট হচ্ছে 11 ঘন্টার একটা জার্নি ছিল, 11 ঘন্টা থেকে একটু বেশি হবে। অ্যান্ড এখানে নামার পর আলহামদুলিল্লাহ সবাইকে জিজ্ঞেস করে করে আমি হচ্ছে চলে যাচ্ছি, এবং মানুষগুলো খুব মানে সাপোর্টিভ। সো এই আর কি।
অ্যান্টিক কুরিয়ার থেকে হচ্ছে আমি লাপারাতার জন্য ট্রেনে উঠছি, এবং এই ট্রেন দিয়ে আমি সোজা হচ্ছে লাপারাতাতে গিয়ে নামবো। অ্যান্ড মোটামুটি আজকে ভালোই লাগতেছে, অ্যান্ড সামার সিজন চলতেছে আলহামদুলিল্লাহ, অ্যান্ড ওয়েদার অ্যান্ড ট্রেন জার্নি আমার জন্য হচ্ছে একদম নিউ ইন ফিনল্যান্ড অর ইন ইউরোপ। সো মোটামুটি আমার একটা ভালোই ফিলিংস হচ্ছিলো। এখন বাজে হচ্ছে অলমোস্ট 8টা, আর আমি হচ্ছে আমার যে রুমমেট ছিল তাকে বলছি এখানে আসার জন্য। লেইরি লেইরি জায়গাটার নাম, মানে ওই পাশে সবগুলো হচ্ছে লাওসের যে হাউজিংগুলো ওগুলাই। তো এখন হচ্ছে ওনার জন্য অপেক্ষা করি, ওনার কোন দিক দিয়ে আসে দেখি। আমি অবশ্যই এখানে চিনতেছি না কিছুই, শুনেই বলছে 4-5 মিনিট লাগবে ওনার আসতে। সো আমি ওয়েট করি, আর ঠান্ডা লাগতেছে এখানে, এখানে 15 ডিগ্রি মানে টেম্পারেচার, বাট ঠান্ডা হাওয়াটা লাগতেছে। আমরা মানে বাংলাদেশে যেরকম ঠান্ডা অনুভব করি, এখানে সেম ঠান্ডাটাই পড়তেছে। আচ্ছা, এই যে এখন হচ্ছে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বের হইলাম। এনে যে এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে, একবারে রাস্তার পাশেই হচ্ছে আমার বাসা। এই যে একদম রাস্তার পাশেই হচ্ছে বাসা নিছি, অ্যান্ড এই আর কি। আজকে তো পুরো ভিডিওটা আপনারা দেখলেন, ছোটোখাটো একটা ভিডিও ছিল, অ্যান্ড আলহামদুলিল্লাহ আসি পৌঁছাইলাম ঠিকঠাক মতো। কালকে ইনশাল্লাহ আপলোড দিব। আজকে অনেক টায়ার্ড, ঘুমাবো, এসে আবার রান্না বান্না করছি। কালকে আপনাদেরকে রুমও দেখাবো এবং সব কিছু ভিডিও করে দেখাবো।